অবহেলার অব্যবস্থাপনায় প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা। আইসিইউ বেডরুমে সরঞ্জাম প্রস্তুত থাকলেও গাফিলতির কারণে পাওয়া মিলছে না জরুরি এই সেবা। এছাড়া চিকিৎসক ও নার্সরা নিয়মিত হাসপাতালে থাকেন না, ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগী ও তাদের স্বজনদের। জিন্না ফারুকের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাহবুব জুয়েল। সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে সিরাজগঞ্জে গড়ে উঠেছে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। তবে সংকটে বর্তমানে অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই হাসপাতালে আসা রোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালটিতে বেশিরভাগ সময় উপস্থিত থাকেন না চিকিৎসক ও নার্সরা। রোগীদের চিকিৎসা না দিয়ে পাঠানো হয় পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতালে। এছাড়া রোগী ও তার স্বজনদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। আমার বলার ভাষা নাই, 12 দিন ধরে আমি এই হাসপাতালে খালি চালাইন খালি চালাই, আমরা খালি ধরে মুখ সুবা ফুলে আছে। সরকারি হাসপাতালে আসছি তো পয়সা নাই দেখেই তো এখানে আসছি, তাহলে পয়সাই যদি লাগে তাহলে প্রাইভেটে যাইতাম। আমরা দেখছি যে এগুলো করতেছে আমাদের সেবা হবো, গরিব মানুষ বাঁচবো, এদের আর ঢাকা বগুড়া দূরে দূরে যাওয়া লাগবো না, প্রাইভেটে যাওয়া লাগবো না, কিন্তু আমাদের তো এই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আমাদের আগের মতোই আছি। এটা হচ্ছে সরকারি হাসপাতালে, এই জন্য এখানে আসছি। তো প্রতিদিন আমার স্যালাইন কিনতে হচ্ছে 200 টাকা করে। সমস্ত সরঞ্জামাদি এখানে আছে এবং সরকারের কাছে আমার আকুল আবেদন যাতে দ্রুত এই ইয়াটা আইসিইউটা চালু করা হয়। আইসিইউর বেড তৈরি থাকলেও এখনও শুরু হয়নি কার্যক্রম। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন জনবল সংকটের কথা, যে আমাদের এখানে ডক্টরদের একটা অভাব, জনবলের অভাব। তো আমাদের যদি এখানে জনবল দেওয়া যায়, বিশেষ করে আমাদের অ্যানেস্থেশিয়াতে ডিগ্রি কমপ্লিট করা অথবা অ্যানেস্থেশিয়াতে এক্সপোজ আছে এরকম ডক্টরদেরকে যদি দেওয়া যায়, তো তাহলে আমরা আল্লাহ চাইতো এখানে আইসিইউ এস্টাবলিশ করতে পারবো। একটা অবস্থা মানে কিছু থাকতে পারে, যেহেতু নতুন হাসপাতাল গোছা উঠতে পারেনি, অনেক কিছু অনেক জায়গাতে দক্ষ ম্যান পাওয়ার নাই, যেমন ইসিজি এই আইসিইউ, তারপর সিসিইউ, অন্যান্য ওটিগুলোতে আমরা নাই, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। তবে ইনশাল্লাহ আমরা অচিরে এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। হাসপাতালটির সেবা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ নজরদারি আহ্বান স্থানীয়দের। মাহবুব জুয়েল, এশিয়ান টেলিভিশন।